সরকারি চাকরি নিয়োগে কোটা বাতিল এবং 2018 সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার 7 জুন বেলা 4:45 দিকে ঢাবি ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সেখানে অবস্থান নেন তারা। এর ফলে সঙ্গে সঙ্গে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের বিকেল 3টায় শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার কথা ছিল, যদিও নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা পরে তারা অবস্থান নেন। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় বন্ধ করে রাখায় শাহবাগের আশেপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এমনকি মোড় বন্ধ করে দেওয়ার আগে যেসব গাড়ি শাহবাগের আশেপাশে অবস্থান করেছিল সেগুলো আটকা পড়ে। এতে চরম ভোগান্তি পড়েছে সাধারণ যাত্রীরা। অবরোধের কারণে তৈরি হওয়া যানজট অচল হয়ে পড়েছে নিউ মার্কেট, নীলক্ষেত ও সায়েন্স ক্লাব সহ আশেপাশে গোটা এলাকা। নীলক্ষেত থেকে সায়েন্স ক্লাব অভিমুখ সড়ক, শাহবাগ থেকে সায়েন্স ক্লাব অভিমুখ সড়ক, ধানমন্ডি এবং মোহাম্মদ সড়কেই তৈরি হয়েছে তীব্র যানজট। সবগুলো সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এমন অবস্থায় চরম ভোগান্তি পড়েছেন সাধারণ মানুষ। হঠাৎ সড়ক অবরোধ কারণে বাস, সিএনজি ও প্রাইভেট কার সহ ব্যক্তিগত অন্যান্য যানবাহন আটকা পড়েছেন কয়েক হাজার মানুষ। আমরা কখনো বাংলাদেশের স্ট্যান্ডার্ড কল করতে দিতে পারি না।